কয় ঘন্টা একজন মানুষের একজন মানুষের ইউজুয়ালি 6 থেকে 8 ঘন্টা ঘুমানো যথেষ্ট ঠিক আছে এসে ফ্রি ফ্রেশ ফিল করে 6 থেকে 8 মোর দ্যান এনাফ কারণ আমি তো বললামই নরমাল মানুষই 1/3 তার জীবনের ঘুমিয়ে কাটায় আচ্ছা স্লিপ হাইজিনের কিছু ব্যাপার এখানে বাদ ছেড়ে যেটা বলতেছিলাম স্লিপ হাইজিনটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রত্যেকেই চেষ্টা করবে স্লিপ হাইজিনটা মেনটেন করার কিছু কিছু জিনিস বাদ রেখে যেমন আমি যেটা বলেছি যে আপনি ঘুমানোর আগে বেডরুমে ঢোকার আগে সবগুলো চিন্তা ভাই ভাই এটা সম্ভব না আসলে কখনো কিন্তু সেক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা বিছানায় গেলাম যে চিন্তাগুলো তো আসতেই আছে সেক্ষেত্রে আমরা করতে পারি কি রিল্যাক্সেশন করতে পারি মেডিটেশন সিবিটির কিছু প্রক্রিয়া আছে যেটার মধ্যে আমরা বলি স্টিমুলাস কন্ট্রোল থেরাপি এই কাজগুলো করা যায় স্টিমুলাস কন্ট্রোল থেরাপিতে হয় কি যেই জিনিসগুলো আপনার ঘুমকে নষ্ট করতে অর্থাৎ স্টিমুলেট করতেছে সেই স্টিমুলাসগুলোকে আমরা উইথড্র করে দিই এটা করি তারপরে যদি ঘুমাইতে যাওয়ার আগে আপনার শাওয়ার নিতে পারেন এটা খুব ভালো আর যেটা বললাম প্রতিদিন একই টাইমে আপনি ঘুম থেকে উঠবেন যে আজকে 4টায় ঘুমাইলাম ঠিক আছে কালকে 12টায় উঠি এটা না আপনাদের 7টায় ঘুম থেকে উঠতে হয় আপনি 7টায় ঘুম থেকে উঠবেন এরপরে প্রথম কয়েকদিন আপনার সমস্যা হবে কিন্তু এটা রিদমে চলে আসবে কিন্তু ব্যাপার আছে এখানে হচ্ছে কি ইনসমনিয়াটাকে আমরা অনেক ক্ষেত্রে তিন ভাগে ভাগ করি ট্রানজিয়েন্ট শর্ট টার্ম ক্রনিক ক্রনিক ইনসমনিয়া যারা তাদের কিন্তু দীর্ঘদিন আবার ড্রাগ ট্রিটমেন্টের প্রয়োজন হয় অর্থাৎ মেডিকেশন লাগে মেডিকেশন ছাড়া ঘুম আসতেই আসে না কিন্তু সেই ক্ষেত্রে আমরা এমন সব ড্রাগগুলো ইউজ করি যেগুলোতে হয় কি আপনি দেখবেন ইউজুয়ালি ঘুমের ওষুধগুলো দিলে সকালে একটা ঝিমানির ভাব থাকে এটাকে বলি আমরা হ্যাংওভার এমন সব ড্রাগগুলো আমরা ইউজ করি যেগুলোতে হ্যাংওভার কম হয় এর মধ্যে রিসেন্টলি যেগুলো আসছে জেড ড্রাগ বলি আমরা জলপিডেম জালেপ্লন এসজোপিক্টন কিছু ড্রাগ আছে ট্রাজোডন এগুলো করে কি হ্যাংওভারটা করে না অর্থাৎ এগুলো হচ্ছে আইডিয়াল হিপনোটিক্স বলি আমরা অর্থাৎ ঘুম ইন্ডিউসার আপনাকে একটা ভালো ঘুমের দিকে ধাবিত করবে আপনার ঘুমটা ক্রিয়েট করে দেবে স্যার যে ওই ব্যাপারটাই চলে আসছে যে এই জন্যই দর্শকদেরকে আসলে বলতে চাই যে ঘুমের ওষুধের যদি প্রয়োজন হয় সেটা অবশ্যই একজন কনসালটেন্টের পরামর্শ অনুযায়ী ঘুমের ওষুধ কখনোই আপনি নিজে নিজে মেডিকেট করবেন না।